ইসরায়েলকে লক্ষ্য করে গভীর রাত থেকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। তাদের সঙ্গে যোগ দেয় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একযোগে তিন জায়গা থেকে হামলায় দিশেহারা হয়ে পড়ে ইসরায়েল। রাজধানী তেল আবিব সহ জেরুজালেম পশ্চিম তীর বেথলহেমের আকাশে সাইরেনের সঙ্গে প্রতিধ্বনিত হয় কান্নাকাটি ও চিৎকার। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে, ইরানের ছোড়া 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার 99% প্রতিহত করেছে তারা। ইসরায়েলের আকাশে প্রবেশের আগেই হিজবুল্লাহ ও হুতিদের আক্রমণও শক্ত হাতে ঠেকিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের একটি সেনাঘাটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে। এতে সামান্য অবকাঠামোগত ক্ষতিগ্রস্ত হয়েছে আর আহত হয়েছে 7 বছর বয়সী এক শিশু। ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা খুবই শক্তিশালী। আয়রন ডোম, ডেভিড স্লিং সহ অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন, রকেট, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল মোকাবেলা করতে সক্ষম। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা যায়, ইরানি বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই বিস্ফোরিত হয়। এর মাত্র কয়েকটি ইসরায়েলি মাটিতে এসে পড়ে। স্যাটেলাইট ও মেটাডাটার সাহায্যে হামলার অবস্থান শনাক্ত করে প্রতিরোধ গড়ে তোলে ইসরায়েলিরা। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড দাবি করছে, তারা সফলভাবে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে। ইসরায়েলের অভ্যন্তরে নির্দিষ্ট কিছু সামরিক লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়। ইরান বলছে, নিজেদের আত্মরক্ষায় তারা ইসরায়েলে হামলা চালিয়েছে, যা করা হয়েছে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন মেনে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আক্রমণ শুরুর পর আনন্দে মেতে ওঠে ইরানিরা। তেহরানের রাস্তায় আনন্দ মিছিল বের করে ইসরায়েল নিপাত যাক বলে এই সময় স্লোগান দিতে থাকে তারা। হামলার করা নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরায়েলকে সহায়তা করার জন্য মার্কিন বাহিনী প্রস্তুত আছে। এ সময় নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ পশ্চিমা নেতারা। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের দাবি জানিয়েছে ইসরায়েল। তানভীর জনি, এখন বিশ্ব। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনন্দ, মেয়েকে এগিয়ে রাখুন জয়া স্যানিটারি ন্যাপকিন। পিছিয়ে থাকবো না।